আচ্ছা, এবার আমরা সাপোজ মেনু বানাবো, এটা বাদ দেন, এটা তো তুমি দেখানোর জন্য লাগবে রিসাইজিং করার সময়। এবার আমরা সাপোজ মেনু বানাবো, তো মেনু বানানোর জন্য স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে প্রথমে একটা ন্যাপ ট্যাগ নেওয়া, ন্যাপ ওকে, ন্যাপ নামের একটা ট্যাগ ইউজ করা। তো ন্যাপের মধ্যে সাপোজ একটা ক্লাস দেন, এখানে আপনি ডিবও ইউজ করতে পারবেন, সমস্যা নেই। ন্যাপ, ন্যাপ মানে নেভিগেশন, হ্যাঁ মানে মেনু, ঠিক আছে, এটা বোঝানোর জন্য এখানে ন্যাপ ইউজ করতে পারবেন, ঠিক ডিবের মতোই কাজ করবে। আচ্ছা, এখানে লাগবে মেনু, মেনু ওকে। এইবার যেটা করবেন এর মধ্যে ইউএল এলাই নেবেন, তো সাপোজ মনে করেন আপনি ইউএল দেন, তার মধ্যে এলাই নেন কয়টা, পাঁচটা সাপোজ, তার মধ্যে এ নেন, এর মধ্যে এস আর এফ দেন, সাপোজ এস আর এফ হবে হ্যাশ ওকে। আর সবগুলো সাপোজ কিছু ডিফল্ট ভাবে থাকবে, সেটা হচ্ছে হোম নামের ওকে। আচ্ছা, তৈরি হয়ে গেছে আমাদের কেবল এল এর পাঁচটা ওকে, হোম নাম সবগুলো হোম নামের, শর্টকাট ক্লিক নাম। আচ্ছা, এইবার আমরা কিছু সাব মেনু বানাবো, তাই তো? সাব মেনু বানানোর জন্য আমাদের কি করতে হয়, যে কোনো একটা এলআই এর মধ্যে, যে কোনো একটা এলআই এর মধ্যে আবার আমাদের ইউএল নিতে হবে। আমরা দেখছি এইখানে সাপোজ আবার ইউএল নেন, ইউএল এর মধ্যে এলআই নেন, এলআই এর মধ্যে এলআই কয়টা নেবেন, আবার সাপোজ হচ্ছে ছয়টা নেন, ছয়টা ওকে। তারপরে এ থাকবে, এর মধ্যে এইচ আর এফ থাকবে, ডিফল্ট ভাবে হ্যাশ থাকবে ওকে, ডিফল্ট ভাবে হ্যাশ থাকবে। আপনারা কোডিং করে করে কিন্তু করেন, আমি তাড়াতাড়ি শর্টকাট করার জন্য এমনি করতেছি, হ্যাঁ ফার্স্ট অফ অল কোডিং করে করে পরে এগুলো শিখতে পারবেন কিভাবে। তো প্রত্যেকটাতে মনে করেন ডিফল্ট ভাবে লেখা থাকলো সাব মেনু, আমরা প্রথমে কি করতে পারি, বডি, বডি কে ধরে আমরা মার্জিন জিরো করতে পারি, আর একটা ফন্ট ফ্যামিলি দিতে পারি, যে এটা কোথাটা তিন নিবে ফন্ট ফ্যামিলি, সাপোজ টাকোমা ওকে। এবার নিচে আসো, নিচে আসার প্রথমে আমরা ধরবো ডট মেন মেনু, মেন এইখানে লেখেন ব্যাকগ্রাউন্ড, সাপোজ যে কোনো একটা কিছু দিতে পারেন, আমি একটা দিয়ে দিলাম হ্যাশ তৈরি করতে পারি, আফটার এর মধ্যে তিনটা জিনিস হয় আপনারা ভালো করে জানেন, কন্টেন্ট ফাটা থাকে, তারপরে ডিসপ্লে ব্লক, আর কি ক্লিয়ার কোড, তাই না? আমরা যদি লোড দিই এটা দেখতে পাবো এরকম অবস্থা আছে। এবার আমরা পাশাপাশি আনবো যে ফ্লোট লেফট করবো। আচ্ছা, এইবার তার আগে আমরা মেন মেনু, মেন মেনু ডট মেন মেনু,
মেন মেন ওর মধ্যে যে ইউএলটা আছে, ইউএল ওকে, সেটার সাপোজ লিস্ট স্টাইল নান করে দেন আর মার্জিন জিরো করে দেন, মার্জিন জিরো যেন এটার কোনো মার্জিন না পাই। এগুলো আপনারা সবাই জানেন এই যে আমরা লিস্ট স্টাইল নান করলাম আর মার্জিন জিরো করলাম, দেখেন ঠিক হয়ে গেছে। আচ্ছা এবার আমরা যেটা করবো এবার ফ্লোট করে ফেলি, বলি যে ডট মেন মেনু ঠিক আছে সব করলাম। এবার আমরা প্যাডিং ম্যাডিং দিয়ে ঠিক করব, আমরা এখানে বলতে পারি যে ডট মেন মেনু মধ্যে যে ইউএল এলআই এ আছে, ইউএল এলআই এ সেটা ডিসপ্লে ব্লক হবে কালার হবে একটা সাপোজ হ্যাশ মানে সাদা কালার পেলাম। তারপরে টেক্সট ডেকোরেশন নান আর হচ্ছে প্যাডিং দিব যেন দূরে দূরে যায়, ঠিক আছে উপর নিচে সাপোর্ট 10 পিক্সেল আর হচ্ছে ডানে বামে 20 পিক্সেল। এই যে প্যাডিংটা কাজ করানোর জন্য ডিসপ্লে ব্লক দিয়েছি, এর আগে আমি মেনু দেখাইছি, হ্যাঁ আমার ওটা ইয়ে হয়ে গেছে বুঝতে গেছে ওটা কি দিতে হবে, এই জন্য দেখেন ঠিকঠাক আছে। এখন আমরা সাব মেনু ঠিক করতে পারবো, দেখেন একবার সাব মেনু আসবে আমাদের, এবার সেটা বলতে পারো যে মেনু জন্য যেটা বলতে পারেন এখানে আসেন, এখানে একটা এভাবে কমেন্ট দিতে হয় সাব মেনু জন্য আমি এভাবে কমেন্ট দিয়ে দিলাম। এখানে বলেন যে ডট মেন মেনু মধ্যে যে ইউএল ইউএল ওকে ইউএল ইউএল মানে ডবল ইউএল কোন ইউএল এই যে এ ইউএল আর এ ইউএল এ ইউএল কে ধরতে মানে মেন মেনুর মতো যে ইউএল ইউএলটা আছে এগুলো আমি আগেই দেখেছি মেনু বানানোর সময় ভালো মতো। এর মধ্যে প্রথমে দেন প্যাডিং জিরো, তারপরে ডিসপ্লে নান ডিসপ্লে নান দেন, তারপরে আমরা পজিশন দিতে পারি তাই না, পজিশন অ্যাবসোলিউট দিয়ে আমরা বলতে পারি যে লেফট থেকে জিরো থাকবে এবং টপ থেকে 100%, তাই তো আমরা আগে করছি এগুলা ওকে, এই জন্য আমি খুব বেশি বোঝাচ্ছি না। ব্যাকগ্রাউন্ড একটা কালার দেন, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে একটা কোড লিখে দিই হ্যাশ 298 যখন ক্লিক হবে তখন বাইরে হবে মানে যখন হবার হয়ে বা ক্লিক হবে নিচে আসবে। এবার আমরা বলবো যে যখন মেন মেনু
মেন মেনুর মধ্যে যে ইউএল 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 এর মধ্যে যে এলআইটা আছে সেটা ফ্লোট নাম হবে, আর একটা মেন উইথ দিয়ে দিতে পারেন আপনি। মেন উইথ মানে এটা মিনিমাম একটা উইথ আমরা সেট করে দিচ্ছি 60 পিক্সেল সাপোজ। এবার আমরা বলতে পারি সাবমেনু এখনো আমরা ঠিক করিনি, মানে এটা বাইর হবে, এটা আমরা ঠিক করবো একটু জেকুয়েরির মাধ্যমে করবো। ওকে আচ্ছা, আপাতত এতটুকু থাকুক, আমরা নেক্সট করবো।